আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুস্তামিউন আল আইজ্জা ওয়াল মুশাহিদুন আল কিরাম, আল আন নাহনু নুকাদ্দিমু আমামাকুম বারনামাজুনা সাবে ওয়াস সিত্তিন মিন বাইনি সালাসুমিয়াহ মিন দাওরাতিল কুরআনিল কারীম। ওয়া নাহনু نفتخر بوصولنا في هذا الشهر المبارك، شهر ذي الحجة، حينما وصل الحجاج بزوار بيت الله الحرام يريدون مرضات الله سبحانه وتعالى. نسأل الله سبحانه وتعالى أن يوفقهم للحصول على حج مبرور. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা আমাদের নির্ধারিত দার্স দাওরাতুল কুরআনের 67 নম্বর দার্সে আমরা এখন উপনীত। এই গভীর রজনীতে আমরা ওই সমস্ত হাজির সাহেবদের মতো সওয়াব অর্জন করতে চাই যারা এখন মক্কা এবং মদিনা আল নববিয়্যাহ আল মক্কা আল মুকাররমায় আল কাবাতুল মুশাররফায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন ইবাদতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দারা হাজে মাবরুর লাভ করুন, কাজী ওয়াল ফজরি ওয়া লাইয়ালিন আশরি, এই 10 রাতের শপথ করা হয়েছে কাজী জিলহজ মাসের প্রথম দিকের 10টি রজনীতে আমরা আপনাদের সাথে এই গভীর রজনীতে আমরা কোরআনের কিছু বিষয় জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই হাজিদের মতো আমাদেরও যেন সওয়াব দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এটুকুই শুধু হল মিনতি। আমরা পড়ছি ইসমুল জামিত। ইসমুল জামিত সম্পর্কে আমরা আগেও বলেছি, এটা নিরেট ইসেম, এটা বিশেষ বিশেষ অবস্থাকে বোঝানো হয়। যদিও আমাদের শব্দগুলো শুনলে আমরা শব্দগুলো আমরা সাধারণ শব্দের মতো আমাদের মনে হবে, কিন্তু আসলে এটা আল ইসমুল জামিত। সুতরাং এ সমস্ত বিষয়গুলো আমরা যত বেশি খেয়াল করব ততই এই বিশেষের মাঝে সাধারণের মাঝে বিশেষত্ব আমাদের কাছে ফুটে উঠবে। যেমনভাবে আপনি একটা জিনিস খুব হালকা মনে করেছিলেন কিন্তু কাজ করতে দিয়ে দেখেন যে এটা খুবই ভারী, খুবই ভারী, খুবই ভারী, খুবই খুবই কঠিন। কাজে সাধারণ কথা বলা, সহজ কথা বলা যেভাবে কঠিন ব্যাপার, এমনিভাবে সাধারণ বিষয়ের মাঝে অসাধারণ অনেক কিছু লুকিয়ে থাকে। সুতরাং ওই অসাধারণ জিনিসগুলো আমরা এই সাধারণের মাঝে খুঁজে পাবো। সাধারণ শব্দটি কীভাবে ইসমে জামিদের জন্য যায়, তার পিছনে কী কী ঘটনা বলি থেকে যায়, তার পিছনে কী কী জিনিস কাজ করে, সে সমস্ত বিষয়গুলো আমরা ইনশা আল্লাহ জানার আমরা চেষ্টা করব। আমরা তাগুত পর্যন্ত আমরা পড়েছিলাম। তাগুত আমরা বলেছি ওই শক্তিকে, যেই শক্তি আল্লাহর পথে চলতে, আল্লাহর উপর ইমান আনয়ন করতে এবং ইমান দৃঢ়করণ করতে যে শক্তি বাধা দেয় তার নাম তাগুত। এরপরে আত-তারফি, আত-তাআমা, আত-তাআমি, আত-তিফলু, আত-তুরি, আত-তুরা, আত-তুরিল আইবানি, আত-তুফানা। তাইফুন আমরা জানি, তুফানও জানি, শব্দটি কোরআনের 7 নম্বর সুরার 133 নম্বরে এসেছে। কিন্তু
বাংলা একাডেমির ডিরেক্টর ডক্টর হারুনুর রশিদ যেবিলাক বইখানি লিখেছেন এই বইতে তোমার শব্দটি আসেনি। আমি যখন তাকে স্মরণ করিয়ে দিলাম, তিনি আশ্চর্য হয়ে গেলেন যে তুফান শব্দটি কোরআনে এসেছে, বাংলায় তুফান ব্যবহার হয়, চর তুফান ব্যবহার হয়, শব্দটি বাদ পড়ে গেল, উনি সাথে সাথে এটা নোট করেছেন। সুতরাং এভাবেই আমাদের জানা শব্দগুলো, আমাদের জানা শব্দগুলো এটা যে কোরআনের শব্দ তা জানেন। গতকাল আমি যখন একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতেছিলাম যে কোরআনেতে এই সমস্ত বিষয়গুলো এভাবে আছে, উনি বললেন আসছে যেগুলি কোরআনে আছে। আমি বললাম হ্যাঁ কোরআন আছে, সকল কিছুই কোরআনে কোরআনে আছে। তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন একটু বুঝে বুঝে ধীরে ধীরে পড়তে হবে, তাহলে দেখব যে আমার কোনো কথাই যা ছোট হোক বড় হোক, যা উচ্চ করে বলি, যা গোপনে আমি বলি, যা ব্যক্ত করতে আমি আগ্রহী হই, যা ব্যক্ত করতে আমি আগ্রহী হই না, সকল কিছুই কোরআনে আছে। কোরআনে 93,000 শব্দ, একটু কম্পাইল করুন তো, যে কোনো ভাষাতেই হোক না কেন আপনি দেখবেন আপনার ভাষার বেরি পেরিয়ে গেছে, কিন্তু কোরআনের শব্দ এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা যতই গল্প করি, যতই নাটক পড়ি, যতই নভেল পড়ি, আমরা যদি শব্দগুলো যদি সাজাই তাহলে দেখবো শব্দগুলো তেমন তেমন বেশি না। একই শব্দ আমরা বারবার আওড়াচ্ছি, বারবার আমরা আমরা আওড়াচ্ছি। আমাদের সাহিত্যের গভীরতাও তেমন তেমন বেশি নয়। বাসা বাসা ভাব, নদ নদী, নিদ্রা নারী, এ নিয়েই সাধারণত আমাদের সাহিত্য। কিন্তু ইংরেজি সাহিত্য আরও অনেক ব্যাপক, আরবি সাহিত্য ইংরেজি সাহিত্য থেকেও ব্যাপক। সেখানে রয়েছে আকাশের তারকা সম্পর্কে যেভাবে রয়েছে, সেভাবে মাটির নিচে কী আছে সেগুলো যেভাবে রয়েছে, তেমনি রয়েছে বাংলা সাহিত্যে প্রধান উপজীব্য প্রাণী। হ্যাঁ, প্রিয়ার বাড়ির উঠানে দাঁড়িয়েছে, প্রিয়া এ বাড়িতে ছিল, এ বাড়িতে স্মৃতি রোমন্থন করছে, ইত্যাদি সকল কিছুই রয়েছে। সুতরাং রম্য সাহিত্য বলতে যেগুলো আছে সেগুলো কোরআনে আছে। আমরা যদি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি পড়ি, তাহলে পবিত্র প্রণয়, পবিত্র ভালোবাসা, যেটা কি হয়, কিভাবে এটা হতে পারে, এর একটা উপাখ্যান এখানে আছে। সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের ঘটনা যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে কত পবিত্র, কত পবিত্র, কত পবিত্র। আমরা যদি নবীদের ঘটনাগুলো পড়ি, যে নবীদের জন্য তার কম শাস্তির ব্যবস্থা করতেছে আর নবী তাদের জন্য হাসি মুখে দোয়া করতেছেন, তাহলে এগুলো নিয়ে যদি সাহিত্য রচনা করা যায়, তাহলে এই সাহিত্য যে কত সুন্দর হয়, কত মধুর হয়, তা একমাত্র সাহিত্য রসে যারা পরিপূর্ণ, যাদের সাহিত্য রস টৈটম্বর, তারা এই সমস্ত বিষয়গুলো অনুধাবন করতে পারে। আরবি সাহিত্যে একটা শব্দের শতে শতে অর্থ আছে, বাংলা ইংরেজিতে সেটা হাতে গোনা পায় একটা। আরবি সাহিত্যের এইভাবে হাজারো হাজারো শব্দের প্রতিশব্দ আছে, বাংলা ইংরেজিতে সেগুলো হাতে গোনা কয়েকটা। সুতরাং আরবি সাহিত্যের যে মহাসমুদ্র, এই সমুদ্র যদি অবগাহন করা হয়, তাহলে এখানে নাই এমন কিছুই নেই। পানির সমুদ্রের নিচে যদি আর এক বিশ্ব থাকতে পারে, তাহলে আরবি সাহিত্যের সমুদ্রের নিচে এভাবে শত শত বিশ্ব রয়েছে। সুতরাং এ সমস্ত বিষয়গুলোকে আমাদের খুবই এর কাছে গুরুত্ব দিতে হবে। অত্তৌফানু অত্তৌলি
অত্বৈরা অত্বৈরু অত্বৈরি অত্তিন অজ্জিল্লু অজ্জিল্লি অজ্জিল্লা অজ্জুল্লতি অজ্জুলুমাতি অজ্জুলুমাতু অন্নূর অজ্জুনুনা আল আলামিনা আল হিজলা আল আরশা আল আরশি আল আরশিল আজিম আল আরশিল করিম। আল্লাহর আরশ সম্পর্কে আমাদের চিন্তা করা বা জানা, এটা আমাদের সসীম জ্ঞান অসীম জিনিসকে ধরতে পারবে না। আমরা অনেকে বলি আরশ পাওয়ার জন্য উরুস করি, নাউজ বিল্লাহ মিন জালিক। উরস এটা আরবি সাহিত্যে উরস, আরুস, আরিস, এটা নতুন স্বামী স্ত্রীর জন্য ব্যবহার করা হয়, এটা আনন্দের বিষয়। ধর্মীয় কোনো বিধিবিধানে আনন্দের হতে পারে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ ইবাদত করার পর ইবাদতে কবুল হয়েছে কি না না হয়েছে এর আগে আনন্দ করতে পারে না। চাকরির জন্য আবেদন করেছেন কিন্তু চাকরি হবে কি না হবে, পরীক্ষা টিকবেন কি না না টিকবেন, অনেক কিছু পার হওয়ার পরে যখন নিয়োগপত্র পেয়ে যখন কর্মে যোগদান করলেন, আপনার নিয়োগপত্র ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রহণ করলো, আপনাকে কাজ দিল, তখন আপনি একটি আনন্দ করতে পারেন। যা হোক, এখন আমি চেয়ারে বসলাম, তাই চেয়ারে বসাও যে ফেয়ার হয় কিনা এ নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। সুতরাং ফেয়ার না হইলে ঊর্ধ্বতন কর্মকর্তার যে পেয়ার, যে পেয়ারে লোক সে বসে যাবে, আপনি বঞ্চিত হয়ে যাবেন, সে আনন্দ তখন। সুতরাং একজন মানুষ ইবাদত করার পরে তার ইবাদত কবুল হলো কি না হলো, তার ইবাদত আকাশে যখন উঠানো হয় তখন আকাশে দরজা খোলা হয় না, যে ইবাদত আল্লাহর জন্য করা হয় নাই। আল্লাহর জন্য যদি না করা হয় তাহলে এটা আকাশে উঠবে না, আবার ফিরিয়ে দেওয়া হয় যে করেছে তার কাছে। সুতরাং আপনার ইবাদত আকাশে পৌঁছাইতে হবে। আপনি আবেদনপত্র লিখলেন, আপনি পোস্ট করলেন না, কম্পিউটারে টাইপ করলেন কিন্তু সেন্ড করলেন না, বা কম্পিউটারে যেরকম ছিল সব ঘরগুলো আপনি পূরণ করলেন না, দরখাস্ত অসম্পূর্ণ হবে। বা আপনি তদবির করালেন, তা তদবির করাইলে কর্তৃপক্ষ জেনে জেনেই বলেছে যে এই দরখাস্তে কোনো তদবির হবে, সে দরখাস্তে বাদ। সুতরাং ইত্যাদি বিভিন্ন রকম ঝাই ঝামেলা রয়েছে। সুতরাং দুনিয়ার একজন মানুষ আরেকজন মানুষকে নিয়োগ দিতেই যদি এত কিছু করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করার জন্য শুধু একটা শর্ত দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে মানুষকে কোনো আদেশই করা হয়নি যে তারা ইখলাসভাবে একনিষ্ঠভাবে যে ইবাদত করতে পারবে না, এই ইবাদত যেন তারা লেগে করে না। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, লোক দেখানোর জন্য হতে হতে পারবে না। অনেক সময় আমরা দেখি মসজিদে জানাজা আসলে ওই জানাজার সালাত আদায় করার জন্য তারা ঘুর ঘুর করে মসজিদের চতুর্দিকে ঘুরে, কারণ মসজিদে এখন ফরজ সালাতের জামাত হচ্ছে। ফরজ সালাতের জামাতে তারা অংশগ্রহণ করে না, তারা জানাজার সালাতে অংশগ্রহণ করে, অর্থাৎ তারা এত বড় বুদ্ধিমান, ফরজ সালাত যে তাদের আদায় করতে হবে তাদের উপরও যে ফরজ, এটা তারা তারা জানাজা পড়তে এসেছে। এই জানাজা পড়ার দ্বারা তারই কি ফায়দা হবে, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তারই কি ফায়দা হবে? আপনি যদি ফায়দাটা যদি সামাজিক বলতে চান তাহলে আমাকে মেনে নিতে হবে, এটা সামাজিক কার্টিসি, সোশ্যাল কার্টিসি, বা এটা ফ্রেন্ডশিপ কার্টিসি ইত্যাদি হবে, এর বেশি আমার মানা যাবে না।
এজরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ সিয়ামের মতো একটা কঠিন ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করলো কিন্তু সে মিথ্যা কথা ছাড়লো না, অন্যায় ছাড়লো না, তাহলে তার খানা পিনা ত্যাগ করার মাঝে কোনো ফায়দা নাই। তাহলে ইবাদত হতে হবে সামগ্রিক, ইবাদত হতে হবে কমপ্লিটেড, ইবাদত হতে হবে অ্যাকর্ডিং টু সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে প্রশ্নের উত্তর যেভাবে চায় সেভাবে আপনাকে লিখতে হবে, যে নম্বরের প্রশ্নের উত্তর যা তাই লিখতে হবে। আপনি যদি ওই নম্বরের প্রশ্নের উত্তরে অন্য নম্বরের সঠিক উত্তর লেখেন, তাহলে এক্সামে আপনার নাম্বার দিবে না, কষ্টও করলেন আপনি নাম্বারও পাবেন না। ঠিক তেমনিভাবে দিন পালন করতে হবে শরিয়াত মোতাবেক, শরিয়াত থেকে সরে আসার একটু সুযোগ নেই। সুতরাং এইভাবেই আপনাকে পালন করতে হবে। আল আরিমি আল উজ্জা দেব দেবী, উজ্জা নামক দেবীর নাম, 53 নম্বর সূরার 19 নম্বর আয়াতে কোরআনে অনেক মূর্তির নাম আছে। সে সমস্ত মূর্তি পূজারী কারা কারা ছিল, তাদের অবস্থা কি হয়েছে, এ সম্পর্কে কোরআন স্পষ্ট এবং আমাদের আলাদা দার্স আমাদের রয়েছে। আল ঈশাই, ঈশার সময়, 24 নম্বর সূরা 58 নম্বর আয়াতে দেখে নিন। আল ঈশারু আল আসিগি আল আসরি আল আসফি আল ঈদামা আল আল ঈদামি আল আজমু মিন্নি বন্ধুর গিরিপথ কষ্ট সাধ্য পথ, ফালাক তাহাম আল আকাবা, এখন পর্যন্ত তারা আকাবা অতিক্রম করেনি। আকাবা কি? থাক্কো রকাবা, দাস মুক্তি করা, বিরাট একজন মানুষের অধীনে যখন আর একজন মানুষ চলে যায়, একজন মানুষ যখন আরেকজন মানুষকে বস কয়, একজন মানুষ যখন আরেকজন মানুষকে মনিব কয়, একজন মানুষ যখন আরেকজন মানুষকে সার কয়, একজন মানুষ যখন আরেকজন মানুষকে সম্মানজনক উপাধি দিয়ে ডাকে, তখন যাকে ডাকে তিনি আরো বেশি সম্মান বোধ করেন, তখন আস্তে আস্তে করে তিনি তার অত্যাচারের হাতখানি সম্প্রসারিত করেন, যদিও উচিত ছিল দয়ার হাত সম্প্রসারণ করা। কিন্তু ইমানের দীপ্তি যদি কম থাকে, আমলের গভীরতা যদি কম থাকে, নিয়তের মাঝে ইখলাসে যদি ঘাটতি থাকে, তাহলে সাইতে পারে সে তখন মানুষকে মুক্ত করতে পারে না। দাস মুক্তি করা, কিন্তু আরা খাদ্য দান করা, দুর্ভিক্ষের দিনে কাউকে খাদ্য দেয়া, নিজের কাছে অতিরিক্ত খাদ্য আছে দিয়ে দিলাম, কিন্তু দুর্ভিক্ষের দিন যখন হাবাতে অবস্থা, সব জায়গাতেই নাই নাই খাই খাই অবস্থা, ভবিষ্যতে কি হবে, দুর্ভিক্ষ কি কেটে যাবে না এটা আরো দীর্ঘ হবে, জমিন কি সবুজ ফসল উৎপাদন করবে না, যা গত বছর করেছিল তাও এবছর করবে না, কিভাবে সম্ভব? একটা জাতি যখন দুর্ভিক্ষে পড়ে যায় তখন কোন জাতি পারবে তাকে সাহায্য দিয়ে রাখবে? সাহায্য দেখ নাই কেন, কিন্তু খাদ্য দ্রব্য এক মুলুক থেকে আর এক মুলুকে আনা, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে আনা, এটা বহন করা কত যে বেশি কষ্ট তা তো কল্পনা করা যায় না। এরপর আবার স্বাদ আছে, টেস্ট আছে, চাহিদা আছে, উপযোগিতা আছে, এক রাষ্ট্রের গুলি আর এক রাষ্ট্রের গালি, এক রাষ্ট্রে যা যা খাবার আর এক রাষ্ট্রে তা খবর, ইহা খাওয়া যায় কিনা। আমরা যারা
মরিচ ঝাল ইত্যাদি বিভিন্ন রকম টেস্ট খেয়ে যারা যারা আরবের মিষ্টি মিষ্টি খানা, এটা আমাদের ভালোই লাগে না, মনে হয় যেন জিও বা ফিরে আসে, যদিও তার পুষ্টিকর। কাজেই এই আকাবা পাড়ি দিতে হবে, আকাবা পাড়ি দিলে জান্নাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসু সালাম, সালাম ব্যাপকভাবে ছড়িয়ে দাও, আতঈমু তাআম, এবং খাদ্য খাওয়াও, অসল্লু ওয়ান্নাসু নিয়াম, এমন সময় সালাত আদায় করো যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে, ফাতা দুখুলুল জান্নাত বিসালাম, তার শান্তিতে তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজে জান্নাতে পৌঁছার তৌফিক দিন। আল উপাদি আল আলাকু আল আলাকাতা আল ইমাদি আল উমুরু আল উমুরি আল উমরাতা আল্লাহ আনাতা ব্যবিচার 4 নম্বর সূরার 25 নম্বর আয়াতে ব্যবিচারীর শাস্তি কি হবে, ব্যবিচার করলে তার বিচার কত কঠিন হবে, ব্যবিচারীকে পৃথিবীর বুকে চলতে গেলে সে শুধু কাফের এবং ফাজেরদের জন্ম দিবে। আল্লাহ আনকাবুত মাকড়সা, কুরআনের 29 নম্বর সুরার নাম এবং এই সুরারই 41 নম্বর আয়াতে শব্দটি এসেছে যে কাবাইতুল আনকাবুত, মাকড়সার যে বাড়িঘর, মাকড়সার যে জাল, এ জাল আমাদের কাছে যতই হালকা হোক না কেন, এই হালকা জাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় রক্ষা করেছিলেন কাফিরদের থেকে। তারা মনে করল যে এখানে জাল, তাহলে ঢুকলে তো জালটা ভেঙে যেত। তাদের মনে তখন ওই চিন্তা আসে নাই যে ঢোকার পরও তো জালটা হইতে পারত, তাহলে সকল কিছু আল্লাহ করে, ভাবস বসে চলছে কি সে তুমি ভাবার কে, যার চালনা তিনি চালান তুমি ছিল তাকে। সুতরাং আমাদের যে কর্তব্য, এ কর্তব্য আমাদেরকে পালন করতে হবে। আমরা আল্লাহর নিয়ামত সম্পর্কে আমরা বেশি কিছু আমরা করতে আমরা পারবো না, সুতরাং আমাদেরকে এগুলা খুবই খেয়াল রাখতে হবে। আল ইরা আল ইরু আল আইনি আল আইনা বিল আইনি আল উয়ুন আল গাইতি 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে শৌচাগার, পেশাব পায়খানার স্থান এবং এগুলো থেকে পবিত্র অর্জনের জন্য কি কি করতে হয় তা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। মানুষ সর্বদা তার পবিত্র থাকতে হবে, পবিত্র মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তাহলে এই পবিত্রতা ইমানের অঙ্গ। এই পবিত্রতা যদি কেটে যায় তখন তার থেকে ইমান উঠে যায়। তাহলে মানুষ যখন জিনা করে তখন ইমান তার সাথে থাকে না, ইমান তার থেকে উঠে যায়। আবার যখন সে এ থেকে বিরত হয় তখন ইমান আবার আসে, আবার আবার উঠে যায়। কাজে মুমিন এ সমস্ত গর্হিত কাজ করে না, অর্থাৎ যখন করে তখন সে মুমিন থাকে না, ইমান তার উপর থেকে লটকে নেওয়া হয়, আবার তওবা করলে আবার আবার ফিরে আসে। এভাবে বারবার আসা যাওয়া করতে করতে একদিন সে ইমান খাড়া হয়ে যায় বা সে খাঁটি মুমিন হয়ে যায়। তওবা করলে সে খাঁটি হয়ে যায়, আর যদি বারবার করতেই থাকে তখন এক সময় তওবা তার নসিব হয় না, সে ইমান হারা হয়ে যায়। কাজেই এ সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সর্বদা উদু অবস্থায় থাকার মাধ্যমে, উদাওয়ামাতুল উদু একজন মানুষের একটা অনন্য গুণ, এতে অনেকগুলো উপকার আছে। সে উপকার শারীরিক আছে, সে উপকার
মানসিক আছে, সে উপকার সামাজিক আছে। যখন মানুষ রাগ হয়ে যায় তখন তার উজু করে নেওয়ার জন্য তাকে আদেশ করা হয়েছে। যদি দাঁড়িয়ে রাগ হয় তখন বসে যাওয়ার নির্দেশ, বসে রাগ হইলে শুয়ে যাওয়ার নির্দেশ, শুয়ে রাগ হইলে চক্ষু বন্ধ করে রাখার নির্দেশ, যতক্ষণ পর্যন্ত রাগ প্রশমিত না হয়। বলকা বিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস, মানুষকে মাফ করে দিতে হবে। রাগ বেশিক্ষণ রাখা যাবে না, রাগ বেশিক্ষণ রাখলে সে রোগী হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে, এমন রোগী হয়ে যাবে যার চিকিৎসা কিন্তু খুব কঠিন। অলগর অল গুরাবি, গুরাব কাক, কাক মানব জাতির শিক্ষক। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এখন হাবিলের লাশ কি করবে? ঘুরতেছে ঘুরতেছে কিছুই করতে পারে না। দুটো কাক মারামারি করে একটাকে মারলো, মারার পরে সে মাটি খুঁজে আরেকটাকে মাটির নিচে দিয়ে দিল। কাবিল ব্যবস্থা পেয়ে গেল, কবরস্থ করার সিস্টেম। কাজেই কাক মানব জাতির উস্তাদ, এবং কাক কালো কিন্তু অনেক ভালো, সে ময়লাকে পরিবেশ পরিষ্কার রাখে, গাধি যারা পরিবেশ নোংরা করে তারা কাকের চেয়ে খারাপ। সুতরাং কাক কাকা করে ডাকে, কা অর্থ তোমারই, কা অর্থ তোমারই, হে মানুষ তুমি তোমার রবকে স্মরণ করো, তোমার তোমারই। অল গরিবি অল গুরুভাতি অল গুরভতা অল গোলামু অল গমামা অল গমামি অল গনামি অল গৈসু الفؤاد الفؤاد الفئتان الفافا الفافا ماذا لام এবং আলিফ লাম, এটা অরিজিনাল লাম ফাফা, এর বহুবচন আলফাফ। আলফাফা ঘন সন্নিবেশিত সতেজ ফলমূল, 78 নম্বর সূরার 16 নম্বরে 16 নম্বর আয়াতে। ওয়াজান্নাতিন আলফাফা, জান্নাত ঘন সন্নিবেশিত। আলফিতিয়াতু আলফিরদাউস আলফিরদাউস, যাকে প্যারাডাইস বলেন, প্যারাডাইস প্যারাডাইস সম্পর্কে আমরা সকলেই জানি। সুতরাং আলফিদ্দতা আলফিদ্দতি আলফুলকা আলফুলকু আলফুলকি আল ফুলকিল মাশহুর, বোঝাই নৌকা, খালি নৌকা, সে ঢেউয়ের তাল তাল নাচতে পারে কিন্তু বোঝাই নৌকা সে এটা পারে না। সুতরাং একইভাবে ঢেউকে উপেক্ষা করে অন্তিমস্থলে পৌঁছে সে সম্পর্কে জানতে 26 নম্বর সুরার 119 নম্বর লিখে পড়ে। আল ফিল القبلة القبور القبور القردة والخنازير بانور এবং শূকর, এ সম্পর্কে 5 নম্বর সূরা 60 নম্বর আয়াতে পড়ুন যে এর কাহিনী কি, মানব 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 জাতি থেকে তার কাহিনীও এখানে পাওয়া যাবে। القرآن القرنين القرون 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 الأولى القراء أم القرى هذا جنب مكة نغري سطول نغري ما مكة بيتي بيت برتم صحر برتم جنب برتم مروب برشت سطران اي أم القرى من لي আদম আলাইহিস সালাম যে আরবে এসেছেন সেটা প্রমাণ হয়। হয়তো তিনি শ্রীলঙ্কায় গিয়েছেন
এটা হয়তো এর পরে বা আগেও যদি নামি মানি তাই কোনো সমস্যা নাই, যে নেমেছেন ওখানে কিন্তু বসবাস করেছেন উম্বুল কোলায়। কাজে আমি স্টেশনে নেমে আমার আমার বাড়ি যাই, স্টেশন আমার কাছে বেশি গুরুত্ব না, গুরুত্ব আমার বাড়ি যে জায়গায় আমি থাকি। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কা মুবারাক, তাহলে পাহাড় তো আর বসবাসের স্থান নয়। কাজে ওখানে নামতে পারি, ওই স্টেশন থেকে ওখানে আমি গিয়েছি, সিংহলে নেমেছে ওখানে বসবাস করেছে, আমাদের কেউ দাবি করে না। সামান্য একটা প্রাণী চুলের মাঝে মাঝে থাকে, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। যখন দেখা যায় মারার সময় ছোট্ট একটু শব্দ হয়, কিন্তু ছোট্ট প্রাণীটি, বালুর মতো প্রাণীটি মানব জাতিকে কিভাবে যে মাতিয়ে রাখে। এই উকুন ধ্বংস করার জন্য কত কলকারখানা, কত মেডিসিন, কত কিছু আবিষ্কার হয়েছে। ফিরাউনের সময় যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, তার রাজত্ব চাপিয়ে দিয়েছিল এই ছোট্ট প্রাণীটি। সব থেকে উকুন 7 নম্বর 133 নম্বর আয়াতে বলুন, আল কনাতিরুল মুকন্তরাত, সম্পদের স্তূপ, রাশি রাশি সম্পদ। 3 নম্বর সুরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। এই আয়াতে মানুষের কাছে কি কি সম্পদ প্রিয়তা বলা হয়েছে, এরপর বলে বলে এর চেয়েও প্রিয় সম্পদ আল্লাহর কাছে রয়েছে, এটা হচ্ছে জান্নাত। সুতরাং একজন মানুষ যদি এগুলা না পেয়ে যদি জান্নাত পেয়ে যায়, তাহলে সে উত্তম জিনিস পাইল, তাহলে সে সফল হল। আল কওমা, আল কওমু, আল কওমি, জাতি, সম্প্রদায়। দেখুন এই কওমের সাথে কি কি সিফাত যোগ দেওয়া হয়েছে। আল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়, 7 নম্বর সুরার 99 নম্বর আয়াতে। আল কওমি সালিহিন, সৎকর্ম পরায়ণ, সৎকর্ম সম্প্রদায়, 5 নম্বর সুরার 87 নম্বর আয়াতে। আল কওমু দলিন, পথভ্রষ্টদের সম্প্রদায়, 6 নম্বর সুরার 77 নম্বর আয়াতে। আল কওমা জালিমিন, জালিম সম্প্রদায়, অত্যাচারী সম্প্রদায়, 2 নম্বর সুরা 258 নম্বর আয়াতে। আল কওমিল ফাসিকিন, সত্যত্যাগী, ফাসিক, পাপাচারী সম্প্রদায়, 5 নম্বর সুরার 25 নম্বর আয়াতে। আল কওমুল কাফির, কাফির সম্প্রদায়, 12 নম্বর সুরার 87 নম্বর আয়াতে। আল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়, 2 নম্বর সুরার 250 নম্বর আয়াতে। আল কওমুল মুসলিমুন, অপরাধী সম্প্রদায়, 6 নম্বর সুরার 147 নম্বর আয়াতে। আল কওমিল মুফসিদিন, পৃথিবীর মাঝে বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়, 29 নম্বর সুরার 30 নম্বর আয়াতে। তাহলে দেখা যায় এই সমস্ত সম্প্রদায়ের মাঝে একমাত্র যদি আমরা কওম সলিহীন হতে পারি, সৎকর্ম পরায়ণদের মতো হতে পারি, তাহলে আমরা নাজাত পাব, এবং বাকি অন্যান্য সম্প্রদায় কেউ নাজাত পাবে না, তারা জাহান্নামে পৌঁছতে হবে। কাজে আমরা যেন জাহান্নামে গমনকারী সম্প্রদায়ের মতো যেন না হই। আল কুওয়াতা, আল কুওয়াতি, আল কাআবাতি, 5 নম্বর সুরার 95 নম্বর আয়াতে। আল কাআবাতা বাইত আল হারাম, কাবা গৃহ, 5 নম্বর সুরার 97 নম্বর আয়াতে। তাহলে দেখা যায় আমরা কাবার পরিচয় এই দুটো আয়াতেই তো জানতে পারি, অন্তত সংক্ষিপ্তভাবে, যে কাবার দিকে ফিরে সলাত আদায় করি, কাবার পরিচয় জানবো না কেন। আল কাআবাইনি, আল কালবি, কুকুর, আল কালিবা, আল কালিবু তৈয়িব, পবিত্র বাণী, পবিত্র কালিবা, 35 নম্বর সুরা 10 নম্বর আয়াত আমরা পড়ি। আল কুনুজি, আল কাহাফি, আল কাওয়াকিবু,
আল কাওয়াকিবি আল্লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা নামক দুটি মূর্তির ব্যাপারে 53 নম্বর সুরা 19 নম্বর আয়াতে, আল লুউলুল মাকনুন আল লুউলু ওয়াল মারজান 56 নম্বর সুরা 23 নম্বর আয়াতে, আল লুউলু ওয়াল মারজান 55 নম্বর সুরা 22 নম্বর আয়াতে, ইয়াখরুজু মিনহুমা আল লুউলু ওয়াল মারজান, নদী থেকে কিভাবে লুলু এবং মারজান বের হয় তার কথা। আল্লামা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে এসেছে, আমরা এখানে আল্লাহর পরিচয়টা যেভাবে এসেছে সেভাবেই আনার চেষ্টা করেছি। পুরো কোরআন জুড়ে আল্লাহ রয়েছে, আল্লাহ সম্পর্কে আমাদের আলাদা অধ্যায় রয়েছে। আল্লাহু আল্লাহি আল্লাহ আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। الله الخالق الباري المصور, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ উদ্ভাবন কর্তা, আল্লাহ কোন জিনিসের রূপ দাতা। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারোদিক আল্লাহ মুখাপেক্ষী নন, সমস্ত সৃষ্টি আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই একমাত্র ধনী, আল্লাহই অভাব মুক্ত এবং আমরা অর্থাৎ তোমরা বান্দারা সবাই অভাব গ্রস্ত। 47 নম্বর সূরা 38 নম্বর আয়াতে, আল্লাহুল মুস্তাআন, আল্লাহই হলো একমাত্র আমার সাহায্য প্রাপ্তির স্থান, আল্লাহ ব্যতীত কেউ আমাকে সাহায্য করতে পারে না। আল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহই হলেন একমাত্র ইলাহ। আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহই হলেন এক একক এবং প্রবল প্রতাপশালী, আল্লাহ ছাড়া কেউ প্রভাবশালী নয়, আল্লাহর প্রভাবেই থাকবে, অন্য কারো প্রভাব থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু বসীরুন, আল্লাহ সবকিছু দেখে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সকল বিষয়ে সবিশেষভাবে অবহিত খবর রাখেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ প্রতিটি জিনিসের সৃষ্টিকারী। কলকারখানায় যে জিনিসটিও উৎপাদন হয় এই জিনিসটিও আল্লাহ উৎপাদন করেন, যে জিনিসটির সাথে আল্লাহর রহমত যুক্ত হয় সেটি বের হয়, সেটি ইউজেবল হয়, যেটির সাথে আল্লাহর রহমত যুক্ত হন না, যুক্ত হয় না, ওরা ওয়েস্টেজে চলে যায়। সুতরাং আল্লাহই সৃষ্টিকারী। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, রিক্স দাতা আর লেগেছে কেউ নয়। আল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ, আল্লাহ কৌশল যত কূটকৌশল করা হোক আল্লাহ শ্রেষ্ঠভাবে তাদের কূটকৌশলের জবাব দিতে থাকেন। আল্লাহু জুল ফদলিল আযীম, আল্লাহ অনুগ্রহশীল এবং অনুগ্রহের সমস্ত কিছু তারই তারই হাতে। আল্লাহু রউহুম বিল ইবাদ, এবং আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত দয়াদ্রু, আল্লাহ ছাড়া কেউ কারো উপর কোনো দয়া করে না। মানুষ সুযোগ পেয়ে মানুষের উপর থেকে প্রতিশোধ নিয়ে নেয়, যখন বিপদে পড়ে তার থেকে প্রতিশোধ নিয়ে নেয়, ওই সময়ও আল্লাহ তার রহমত দিয়ে তার দয়া দিয়ে ওই বান্দাকে বিপদ থেকে মুক্ত করে তার মলিন মুখে হাসি ফুটিয়ে দেন একমাত্র আল্লাহ। আল্লাহু রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, অন্য কেউ কোনো কিছু নেই প্রতিপালক এবং মালিক নয়। আল্লাহু রব্বুকুম, আল্লাহ হলেন তোমাদের রব। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ হলেন আমাদের ও তোমাদের প্রতিপালক। আমরা মুসলিম, আমাদের প্রতিপালক আল্লাহ, তোমরাও অমুসলিম, তোমাদের প্রতিপালক আল্লাহ। মুমিন আমরা, আমাদের প্রতিপালক আল্লাহ। মুনাফিক তাদের প্রতিপালক আল্লাহ, আল্লাহ সকলের রব। আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি আমার হিসাবগুলো নিয়ে নিবেন। কাজেই আমি যতই আমার সম্পর্কে বেহিসাবি থাকি কিন্তু আল্লাহ তাড়াতাড়ি আমার হিসাব নিবেন। মৃত্যুর ঘণ্টা পড়ার সাথে সাথেই আমার হিসাব শুরু হয়ে যাবে, আমল বন্ধ, কাজ বন্ধ, হিসাব শুরু হয়ে যাবে।
আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ কঠোর শাস্তি দিবেন, আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ গুণগ্রাহী এবং আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ অন্যায় করলে সাথে সাথে বিপদ দিয়ে দেন না, তিনি ঢিল দেন। আল্লাহু আসিজুন হাকিম, আল্লাহ পরাক্রমশালী এবং পরাক্রমময়। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সকল বিষয়ে সম্যক দ্রষ্টা। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই তিনি করতে পারেন। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সম্পর্কে সবিশেষ অবহিত। মুত্তাকিরা গোপনে গোপনে অশ্রু ফেলে ফেলে গোপনে গোপনে আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য তারা কাজ করে, তারা আমল করে। ওলা ইয়াখাউফুল আওমাতালা ইমিন, তারা নিন্দুকের সেই নিন্দাকে তারা ভয় পায় না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। তাদের সম্পর্কে আল্লাহ ভালো ভালো জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, অন্তরে যা কিছু আছে একমাত্র আল্লাহই জানেন, পৃথিবীর অন্য কেউ জানে না, কাজেই অন্তর্যামী আল্লাহ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সর্বজ্ঞবান সহনশীল। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ রব্বুল আলামিন তার কার্য সম্পাদনে অপ্রতিহত। অনেক সময় কেউ কাজে দাঁড়াইলে তার থেকে শক্তিশালী এসে তাকে তার কাজ করতে দেয় না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত কাজ তিনি করবেন। এই ওলা ইয়াখাফু উকবাহা, এর পরিণতি ফল কি হবে এটা আল্লাহ রব্বুল আলামিন ভয় করেন না, বা ভয় করতে তাকে হয় না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহু গনিউন হালিম, আল্লাহ অভাব মুক্ত এবং পরম সহনশীল। আল্লাহু গনিউন হামিদ, আল্লাহ অভাব মুক্ত এবং প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হইতেন এমন সত্তা যিনি ব্যতীত আর কোন ইলাহ নাই। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে, তার ইসলামকে, তার দ্বীনকে বিজয়ী করবেন এবং পরিপূর্ণতায় পৌঁছে দিবেন। আল্লাহু মুখরিজুন, আল্লাহ ব্যক্তকারী, আল্লাহ বের করে দিবেন। আল্লাহু মাআস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহু মাআকুম, আল্লাহ রয়েছেন তোমাদের সাথে। আল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ হইলেন আকাশ এবং জমিনের নূর এবং জ্যোতি। 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহর নূরের পরিচয় পড়ুন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হইতেন প্রাচুর্যময় এবং পরাক্রমময়। আল্লাহু ওলিউল লাযিনা আমানু, আল্লাহ হইতেন ইমানদারদের অভিভাবক। আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহ হইতেন মুমিনদের অভিভাবক। আল্লাহু ওলিউল মুত্তাকিন, আল্লাহ হইতেন মুত্তাকিনদের অভিভাবক। সুতরাং আল্লাহ যাদের অভিভাবকত্ব নিয়েছেন, যাদের দায়িত্ব নিয়েছেন, এই তিন শ্রেণীর মধ্যে আমরা যদি হতে পারি, আমরা যদি ইমানওয়ালা হই, আমরা যদি মুমিন হই, আমরা যদি মুত্তাকি হই, তাহলেই আমরা আল্লাহর রেজামন্দি লাভ করতে পারবো। আল্লাহর পরিচয় রয়েছে বিভিন্নভাবে, এখানে স্বাভাবিকভাবে আমরা এই কয়টা পরিচয় শুধু কেবল আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা জানা আমাদের সসীম জ্ঞান দ্বারা এটা সম্ভব নয়, এটা অসীমকে যেভাবে সসীম ধরতে পারে না, ঠিক তেমনিভাবে আমরা আল্লাহর পরিচয় আমরা কীভাবে আমরা জানব। আল্লাহকে কিছুই দেওয়া যায় না। আমি যদি আমার জীবনটা যদি আল্লাহর জন্য দিয়ে দেই, তাহলে জীবনটা তো তারই দেয়া। সুতরাং আল্লাহর কাছে মুখাপেক্ষী থাকতেই হবে, আল্লাহর কাছে বিনম্র থাকতেই হবে। কাজে আল্লাহর শক্তির কাছে আমাকে সমীহ হতেই হবে। আমি যেথায় গিয়ে ছল ছল করি, বল বল করি, ছল ছল করি, কিন্তু আল্লাহর সামনে আমাকে মাথা
ভয়টি হবে। কাজেই এই হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় যদি আমরা জানতে পারি তাহলে আমরা সফল কাব হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরিচয় জেনে তার ইবাদত করার তৌফিক দিন এবং তাকে ভয় করার তৌফিক দিন। অতাকশাউনান্নাস, তোমরা মানুষকে ভয় করো। আল্লাহ আহাক্কু আন তাকশাউহু, আল্লাহ অধিক হকদার যে আল্লাহকে ভয় করবে। কারণ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কাজে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কোরবানি, আমার সকল কিছু আল্লাহরই জন্য। কাজেই আমি আমার নই, আমি তার, আমি আল্লাহ। এই ঈমানকে যদি আমাদের মাঝে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা ফায়দা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহা বুঝার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.